দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পিএইচডি করলে ঠিক কী ধরনের তুমি সাকসেস পাবে, আজকে এই প্রসঙ্গে আলোচনা করব। অনেকে অনেকে কমেন্ট করেছো যে পিএইচডি করতে চাই স্যার, কিন্তু আমি কি ধরনের সফলতা পেতে চাই, পিএইচডি করলে কি শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায় বা অন্য কী হতে হয়। দেখো, প্রচুর পিএইচডি ক্যান্ডিডেট আছে যারা যে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে আছে সেটা না। হ্যাঁ, এটাও একটা তাৎক্ষণিক বিষয় যে পিএইচডি থাকলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য খুব ভালোভাবে এলিজিবল হতে পারো, এবং এই এলিজিবিলিটি তোমাকে একটা হিউজ ভালো জায়গায় কিন্তু নিয়ে যাবে। এটা স্বাভাবিক, এটা ফ্যাক্ট, আজকের ডেটে দাঁড়িয়ে এটা কিন্তু ফ্যাক্ট, এটা তোমাকে মানতেই হবে। তাহলে পিএইচডি করার জন্য আমাকে কী করতে হবে, কী করলে আমি পিএইচডিতে আরও ভালো ফল করব, কী করলে আমি পিএইচডিতে আরও সফল হব, কী করলে আমাকে পিএইচডির যে ডিগ্রিটা আমাকে কী কী জায়গায় অ্যাচিভ করতে সাহায্য করবে। দেখো, প্রথম কথা বলে রাখি, ভালো স্টুডেন্টরা যদি অ্যাকাডেমিক প্রফেশন ছেড়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু ধরতে পারে না, এবং এই বিষয়টাও কিন্তু তাৎক্ষণিক যে পিএইচডি থাকলে তুমি কোনো না কোনোভাবে কিন্তু সার্ভাইভ করতে পারবে। হোয়াট এভার ইউ আর ইন গভর্নমেন্ট ইউনিভার্সিটিস, হোয়াট এভার ইউ ইন সেন্ট্রাল ইউনিভার্সিটিস, হোয়াট এভার ইউ ইন প্রাইভেট ইউনিভার্সিটিস বা যে কোনো প্রাইভেট স্কুলেও তুমি জব পেয়ে যাবে, এটা ফ্যাক্ট। হ্যাঁ, হয়তো তোমার স্যাটিসফ্যাকশান লেভেল হয়তো তুমি 1,00,000 টাকা পার মান্থ উপার্জন করতে চাইছো, সেটা কিন্তু নাও হতে পারে, কিন্তু তুমি ভাতে মরবে না, কোনো না কোনোভাবে কিন্তু তুমি টার্ন আউট করবে, তোমার সিচুয়েশান আগের থেকে পরিবর্তন হবে। কিন্তু তোমাকে লড়াই করতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখো, তোমায় কিন্তু লড়াই না করলে, তোমার লড়াইয়ের কম্পিটিশনের ময়দানে তুমি যদি সফলতা পেতে চাও তোমাকে কিন্তু জান লাগিয়ে দিতে হবে, পড়াশোনাকে এখন থেকে এই লেভেলে নিয়ে যাও যাতে করে আমাকে কেউ হারাতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমার 4টি জিনিস ভীষণভাবে দরকার। নাম্বার ওয়ান হচ্ছে পেপার পাবলিকেশন খুব ভালোভাবে না হলে সিলেকশন তুমি পাবে না। নাম্বার 2 হচ্ছে বইপত্র লেখালেখি করার সাথে যুক্ত থাকতে হবে, তোমার কোনো ভালো রেপুটেড বুকস আছে কি না, কারণ এই বছর যারা সিএসসিতে পেয়েছে তারা কিন্তু অনেকেই দেখেছি তারা কিন্তু ভালো ভালো লেখক, কেউ মাধ্যমিকের বুকস লিখেছে, কেউ এইচএসের, কেউ অনার্সের সিবিসিএস ফরম্যাটে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে কিন্তু বুঝতে হবে যে আমার অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশান, সেই সিচুয়েশান থেকে আমি যদি ফার বেটার জায়গায় যেতে চাই আমাকেও ঠিক এই এই কাজগুলো কিন্তু করতে হবে, নাহলে আই উইল নট গেট সিলেক্টেড ফ্রম এনি ইউনিভার্সিটিস, এনি স্কুল অর এনি কলেজেস সিলেকশান পাওয়ার জন্য। নাম্বার 3, স্যার আমি পাচ্ছি না, আমি কেন পাচ্ছি না, তুমি প্রত্যেকটা জায়গায় যখন দেখো, তুমি যখন পিএইচডিতে এসেছো বস, তোমাকে কিন্তু প্রত্যেকটি ইউনিভার্সিটির দরজা গিয়ে ঠকঠকাতে হবে, যেখানে ভ্যাকেন্সিস অনেকে আছে, তোমরা আমার নোটিফিকেশানগুলো পড়ো পড়ো না, আমি প্রচুর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেখানে যা রিক্রুটমেন্টের পাই সমস্ত কিছু কিন্তু ফলো আপ করি, তো প্লিজ এইগুলোকে ফলো আপ করো, হয়তো তুমি এখান থেকে কোনো না কোনো বেনিফিট পেয়ে যেতে পারো, এই জন্য এই জিনিসটা কিন্তু ফলো আপ করাটা ভীষণভাবে দরকার। প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে সঠিক হয়েতে বোঝা, প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার। তো সামনের দিন সামনের যে প্রয়োজনীয় বিষয়গুলোকে আগ্রহের সাথে পড়ো। নাম্বার 4, কনসিস্টেন্সি সাবজেক্টকে। আমি তোমাকে এখন গ্র্যাজুয়েশন লেভেল থেকে যদি প্রশ্ন তুলি, তোমার ইন দ্য মিন টাইম এখনই অ্যান্সার করতে হবে, আমার সিলেবাস নেই, খুঁজে পাচ্ছি না, পড়া হয়নি, পুরনো বই হারিয়ে গেছে, দেয়ার ইজ নো এক্সকিউজ দিলে হবে না। কলেজ সার্ভিস কমিশনে ওই 10 থেকে 15 মিনিট সময়, সেই সময় যদি তুমি ওখানে বেস্ট পারফর্ম করে আসতে পারো, ইউ উইল গেট সিলেক্ট, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ টু ওয়েট লাস্ট 3 or 4 years, তারপর তোমার আরও দূরে দূরে চাকরির পরীক্ষা দিতে হবে, একটা সময় কিন্তু এনার্জি লস হয়ে যায়। তো যাই হোক, যে জিনিসটা বলছি, যদি তোমার লক্ষ্য থাকে আমি এই জিনিসটা অ্যাচিভ করব, এখন থেকে জোর কদমে সেই জিনিসটার কিন্তু প্রিপারেশান নাও, কারণ অ্যাচিভ করার জন্য তোমাকে যদি এই জায়গাটা ধরতে হয় তোমাকে কিন্তু সর্বোচ্চ লেভেল দিয়ে এটা চেষ্টা করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু সাকসেস পাবে না। সাকসেস পাওয়ার মূল মন্ত্র হচ্ছে তোমাকে সর্বোচ্চ লেভেল দিয়ে চেষ্টা করতে হবে, আদারওয়াইজ উইল নট গেট সিলেক্ট ফ্রম এনিথিং, কোথাও তোমায় সিলেকশন পাবে না, তারা টাফ টাফ কোয়েশ্চেন করবে,
তার যোগ্য জবাব তোমাকে দিতে হবে, এবং জীবনের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ দিতে হবে যে আমি পারি, আমার তারাও ক্ষমতা আছে। তো যাই হোক, যে কথাগুলো বিশেষ করে বলার, খুব মন দিয়ে প্রিপারেশন নাও, এখন থেকে পড়াশোনা করো, তুমি কিন্তু সফলতা পাবে।